নামের প্রতি সুবিচার করতে পারেনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডিপিএলও, যে কারণে টেস্ট দলে তো প্রশ্নই ওঠে না, ওয়ানডে দলেও জায়গা হারিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু তামিম ইকবালের ইঞ্জুরি সৌম্যের কপালটা আবারও ফিরিয়ে দিয়েছে হয়তো। তামিম ইকবালের ইঞ্জুরির কারণে একাদশের জায়গা ফিরে পেয়ে নিজেকে নতুন করে চেনালেন সৌম্য সরকার। প্রথম ম্যাচেই পারফর্ম করেছিলেন সেরার মতোই, ম্যাচের সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। বল হাতে 18 রান দিয়ে 1 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে খেলেছিলেন দুর্দান্ত 1 ইনিংস। 45 বলে 50 রান করে রান আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচটি ছিল পুরো বাংলাদেশের জন্যই হতাশার, সেখানে এককভাবে সৌম্য সরকারের কিছুই করার নেই। ওই ম্যাচে তিনি করেছিলেন কেবলমাত্র 8 রান। আজ শেষ ম্যাচে ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সামনে বড় এক চ্যালেঞ্জ। প্রথম 2 ম্যাচে 1-1 সমতায় থাকার কারণে আজকের ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। কিন্তু এই ম্যাচেই কিনা বাংলাদেশের সামনে 194 রানের অসম্ভব এক লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। এত বড় রান তাড়া করতে যে দুজনের বিস্তর অভিজ্ঞতা, সেই মুশফিকুর রহিম আর তামিম ইকবালেই দলে নেই। অতীতে তাদের ব্যাটে ভর করেই অনেক ম্যাচে জিতেছিল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। আজ হবে কি? তবে কি পরাজয় অবধারিত? কিন্তু না, সিনিয়রদের অনুপস্থিতিতে সৌম্য সরকাররা দায়িত্ব নিতে জানেন এখন। দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখনই ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন সৌম্য সরকার। 49 বলে 68 রানের অনবদ্য 1 ইনিংস খেলে বাংলাদেশের জয়কে সহজ করে দিয়েছেন সৌম্য সরকার, যার ফিনিশিং টেনেছেন মাহমুদুল্লাহ রিয়াদ আর তরুণ শামীম হোসেন পাটোয়ারি। ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠার আগেই বল হাতে নিজেকে কার্যকর প্রমাণ করেন সৌম্য সরকার। বল হাতে আজকের দিনের সেরা বলার সৌম্য সরকারই। বল হাতে হাত ঘুরিয়ে তিনি নিয়েছেন 2 উইকেট, 3 ওভারে রান খরচ করেছেন মাত্র 19। স্বাভাবিকভাবেই দুর্দান্ত নৈপুণ্য দেখানোর কারণে ম্যাচের সেরার পুরস্কার উঠেছে সৌম্য সরকারের হাতে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার স্বরূপ তার হাতে $500 অর্থাৎ প্রায় 42,000 টাকার অর্থ পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে 3 ম্যাচের সিরিজে 2 ম্যাচেই সেরা, সুতরাং স্বাভাবিকভাবেই সিরিজ সেরার পুরস্কারও উঠল সৌম্য সরকারের হাতে, যার পুরস্কার স্বরূপ তিনি $1,000 পেয়েছেন, যার বাংলাদেশি মুদ্রায় প্রায় 84,000 টাকার মতো।